देवकी नंदन नष्टेति शक्ति श्री विष्णु परमा। দেখে মন্দির মনে হলেও এটি কিন্তু আসলে এক বিয়ের আমন্ত্রণের কার্ড। বাক্স খুলতে শুরু করলে বেরিয়ে আসছে একের পর এক চমক। শুরুটাই হচ্ছে শাস্ত্রীয় মন্ত্র দিয়ে। রূপলী মন্দিরের মধ্যে নাকি অধিষ্ঠিত রয়েছে দেবদেবের সোনার মূর্তি, রাধাকৃষ্ণ, লক্ষ্মী, গণেশ ও রামের মূর্তি। প্রথমেই ভগবান রামের ছবি, তারপর ভিতরে গণেশের ছবি, তারপর বের হচ্ছে বিয়ের নিমন্ত্রণ পত্র। এমন আয়োজন সাধারণ মানুষের কল্পনার বাইরে। দুবার প্রি ওয়েডিং এর প্রোগ্রাম শেষে এবার আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে। স্বাভাবিকভাবেই চোখ ধাঁধানো আয়োজন তো হবে। সেই আয়োজনে শুরুতেই চোখ ধাঁ দিয়ে যাচ্ছে নেট পাড়ার। অনন্ত রাধিকার বিয়ের কার্ড ঘিরে নতুন আলোচনা নেট মাধ্যমে। আগামী 12 জুলাই বসবে বিয়ের আসর, আর সেই কারণে ইতিমধ্যে বিশেষ অতিথিদের বাড়িতে পৌঁছে যাচ্ছে মন্দিরের আকারের কার্ড। বাক্স খুলতেই মন্ত্রধ্বনি মুখরিত হচ্ছে। ভেতরে একের পর এক শৌখিন কারুকাজ করা ছোট ছোট বাক্স বের হচ্ছে। নানা রকমের দেবদেবীর প্রতীকের মাঝে অনন্ত রাধিকার বিয়ের নিমন্ত্রণ পত্র উঠে আসছে গ্রাহকের কাছে। জানা গেল আগামী 12 তারিখ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাদের বিয়ের জমকালো আসর বসবে। হিন্দু বৈদিক রীতি অনুযায়ী অনন্ত আর রাধিকা চিরবন্ধনে আবদ্ধ হবে। তার আগে সকলকে চমকে দিয়েছে সেই বিয়ের কার্ড, দেখে নিন আপনিও। Excited to see what's inside this one. Let me just quickly open this. Wow, would you look at that? This looks so beautiful. I think this is what you call a travel mandal. This is so easy to carry, such a compact mandal that we have here. I think this is definitely going to be used by future trips. And we have another pouch, as we can see here. I'm just going to open and see what's inside this. This is something by Swadesh that we have here with us. Wow, just take a look at this. This is such a soft material. And there's a note inside. It talks a bit about... Oh, okay. So this is a Dorakha Kashmir shawl. Specially handcrafted by Absence in Kashmir. I'm just going to open the shawl up. Show you guys how beautiful the colors look. Let's take a look at this. Such a beautiful shirt this is. I think this box has a little bit of everything for us. It has art, culture, spirituality, everything combined. I think these are things that exactly make all of us Indians proud, and I'm so happy that I got to take a look at it. Thank you so much to the Ambani family, and my best wishes to the happy couple.